গাইস দেখেন আমাদের সামনে কি আছে, ফুচকা পুরা ইন্ডিয়ান স্টাইলের। আমি একটা ট্রাইও করছি সেই হিসেবে খাইতে। এই যে ফুচকা ভাঙ্গা নিলাম। হাই গাইস, হাই। আজকে আমরা খাবো ফুচকা, পুরো পারফেক্ট ভাঙ্গা ফুচকা। আগেও আমি দুটো অবশ্য খাইছি, আমরা ফুচকা বানাইছি। পারফেক্ট রাউন্ড। তোমরা এখন খাবো, স্টার্ট। ও এখানে হচ্ছে টক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর টক। আর এটা হচ্ছে ভিতরে যে ঘুগনি, সেটা আমরা আজকে ইন্ডিয়ান স্টাইলের পানিপুরি স্টাইলের ফুচকা খাবো। এটা ফুচকা না, এটা হচ্ছে পানিপুরি। আর এটা ডিম কিছু। আমরা এখন খাওয়া শুরু করতেছি, স্টার্ট। লেটস স্টার্ট। তো ভাঙা গেছে, তুমি আসতে আমি এইভাবেই খায় ইন্ডিয়ানরা, হচ্ছে পুরো টকের মধ্যে দিয়া পুরো চুবায়া, এটাতে ভরা টক এইভাবে করে, তারপরে একটা যে তালের নাকি সে পাতা থাকে সেটার মধ্যে দিয়ে দেয়। এটাতে দেখতে পাচ্ছেন আপনারা পুরো টক ভরা, এই যে পুরো টক থেকে দেখছেন। আমি এটা খাবো, চলো স্টার্ট। আমরা নাই পুরো ডুবাই নি, তবে সে ডুবাই নি আছে। এই যে লঙ্কা সহ কেমন কেমন টকটা পুরো পারফেক্ট না? পারফেক্ট হয়েছে টকটা। ওই এই তো পারফেক্ট। সো আমার মারি খাওয়াই দিন বাবা। এই ঝাল আমি খাই, ঝাল না তো, ঝাল নাই। আমি এটা না খাবো, শুকনো না, তোমরা আগে খাও না। আমরা খাইছি অলরেডি দুইটা, নিচে আরো বেশি ভালো লাগে না। ঝাল না, ঝাল না, ভিডিও এটা কি অফ কর, তুই কেন চালাছিস? খাও না, এটা শুন। দই আছে, মিষ্টি দই আছে, কিন্তু আমরা ইন্ডিয়ান স্টাইলে খাবো, নট বেঙ্গলি স্টাইল। আমি শিখেছি, এখন তো আমি ঢং মারতেছি। হ্যাঁ, আমি ঢং মারতেছি ঠিকই। আচ্ছা, আমরা রেস করি, চ্যালেঞ্জ করলে তো রেসই তো করব না। রেস করলে আমি জানি না আলু থাকবে নাকি, নেক্সট টাইম করব না। রেস করলে আজকে করি, দাঁড়া তাহলে। তো নুন চা কয়টা আছে তবে দেখো। হ্যাঁ, লঙ্কা দিয়ে খাবো, লঙ্কা ছাড়া জীবন চলে না। শুনে একটু ডিম নেই, এই যে দাদা দাদা, আমি তো একসাথে খাবো। ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি দয়া করে। হ্যাঁ, তাড়াতাড়ি আমার আলু বসে, একটু থ্রি গো। দেখেন গাইস, দই বের করতেছে, চিটিং চিটিং চিটার। চলো তাহলে কটা আছে দেখি। ওরা টক তুই জানিস না, ও মা এই ছেলে গোপন করছে, ও আয়না ঢুকায় রাখছে। এইটা আমি দিয়ে খাবো, এটা আমি দিয়ে খাবো না, আমি এটা দিয়ে খাবো। তো এখন আমরা হইতেছে এদিকে আসো, এখন আমরা রেস করব। এখানে অগ্নির পাঁচটা ফুচকা, আমার পাঁচটা ফুচকা, এখানে পাঁচ পাঁচ, এখানে ঘুগনি আর এখানে টক। তো আমরা পাঁচটা যে সবার আগে খাইতে হবে। ওয়েট ওয়েট, আগে সিস্টেম চেঞ্জ করে নাও। আর তো আমরা এই রেসের মাধ্যমে একটা টাকা উইন করব,
এটা হচ্ছে 500 টাকার উইন ওরা রেসের সময় কি খাবে আগেই খাইয়া কুল পাইতেছে না দেখেন কারণে মজা হইছে 500 টাকা কোথায় রাখবো আমাদের দেখাও দাদা হাত দিয়ে ধরিস না ময়লা হাত ময়লা হয়ে যাবে এই যে 500 টাকা যে জিতবে আমি অথবা অগ্নি যে জিতবে সেই টাকা পাবে একটু থাম্বনেলের জন্য একটা সোনার সিম্বল দে দুইজনের মুখের মধ্যে এখানে দুইজনের মুখ কানো মধ্যে এখানে টাকা ব্যাস সিস্টেম টকের মধ্যে দুবাই খাওয়া যাবে না আর এটা দিয়ে যখন এরম করব তখন স্টার্ট হবে হ্যাঁ দুবাই খাওয়া যাবে কিন্তু এটা না নিয়ে করা যাবে না নালে কিন্তু এটা নিয়েই করি আমি বেশি করে নিয়ে 3 2 1 এন্ড গো তো জানা কি রে নিয়েই তো নাই বন্ধ করে তো ময়লা হাত কি কোনটা হাতে জিতছে কৃষ্ণা এরকম করবো কোনটা কৃষ্ণা জিতছে অগ্নি তুমি তাড়াতাড়ি খেতে পারলি না অগ্নিক এরম করো ইস তো আপনারা এই ধরনের মজার মজার প্রতিযোগিতা যদি আরো দেখতে চান খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন একটু করে একই প্রতিযোগিতা বাবার মার হবে বাবার পাঁচটা মার পাঁচটা জীবনে জিতবে দুই সহ দুই সহ আমরা কিছু একটা দিব ফুসকাটা আসলে চমৎকার হয়েছে কিন্তু আমি আবার একটু ঝাল কম খাই তো টকটা পুরো জোস বেস্ট টক দেখছো কি বাইরে তোমরা হাবা জাবা খাইতা এগুলো কত টেস্টি এটা হইতেছে ঘুগনি